বাণিজ্যিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লেনদেনের সাবলীলতা দরুন মুদ্রা বিশ্ব অর্থনীতিতে অপরিহার্য উপাদান। স্বভাবতই সবগুলো মুদ্রা মূল্যবান এক পাল্লায় পরিমাপ করা হয় না, এমনকি কিছু কিছু মুদ্রা অন্যগুলোকে ছাড়িয়ে আশ্চর্যজনক উচ্চতায় উঠে এসেছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের শীর্ষ 10 শক্তিশালী মুদ্রা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, কুয়েতি দিনার। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার, যুক্তরাষ্ট্রের মুদ্রায় যার বিনিময় হার 3.27 মার্কিন ডলার। কুয়েতের ভৌগোলিক অবস্থান সৌদি আরব ও ইরাকের মাঝে হওয়ায় দেশটিকে তেল রপ্তানিকারক হিসেবে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পদমর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। 1960-এর দশকে প্রবর্তিত মুদ্রা দিনার সর্বপ্রথম ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ফিক্সড রেট করা হয়েছিল। এই কৌশলগত পদক্ষেপটি কুয়েতকে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একক মুদ্রামুখী ঝুঁকিগুলো হ্রাস করতে সাহায্য করে। বর্তমানে ভারতে 1 কুয়েতি দিনারের দাম 272 টাকা। বাহরাইন দিনার। বিশ্বব্যাপী দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসাবে রয়েছে বাহরাইন দিনার, যার বিনিময় হার 2.65 মার্কিন ডলার। পারস্য উপসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হিসাবে তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তেল ও গ্যাস রপ্তানির উপর অনেকাংশে নির্ভর করে। এই দিনারের প্রবর্তন হয় 1965 সালে এবং সরাসরি মার্কিন ডলারের বিপরীতে এর ফিক্স রেট ধার্য করা হয়। তখন থেকে এটি একটি স্থিতিশীল মুদ্রার মান নিশ্চিত করে বাণিজ্য এবং বিনিয়োগের সুবিধা দিয়ে আসছে। 1 বাহরাইন দিনারের বর্তমান ভারতীয় টাকায় 223 টাকা। 3 ওমানি রিয়াল। 2.60 মার্কিন ডলার মূল্যমানের ওমানি রিয়াল বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ ব্যয়বহুল মুদ্রার অবস্থান ধরে রেখেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের মধ্যে অবস্থিত ওমান একটি স্বনামধন্য তেল ও গ্যাস রপ্তানিকারক। ওমানি রিয়াল 1970-এর দশকে চালু করা হয়েছিল এবং বাহরাইনের মতো মার্কিন ডলারের বিপরীতে এর ফিক্স রেট করা হয়। সেই থেকে এই মুদ্রাটি সব রকম নির্ভরযোগ্যতা নিশ্চিত করে আন্তর্জাতিক লেনদেনে সহজতর করে আসছে। বর্তমানে ভারতে ওমানি রিয়ালের হার চলছে 218 টাকা। 4 জর্ডানিয়ান দিনার। বিশ্বব্যাপী শক্তিশালী মুদ্রাগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা মুদ্রাটির নাম জর্ডানিয়ান দিনার, যার মূল্য 1.41 মার্কিন ডলার। ফলবেষ্টিত হওয়া সত্ত্বেও তেল ও গ্যাস ছাড়াও বৈচিত্র্যময় সম্পদে ভরপুর জর্ডান। তবে এর অর্থনৈতিক অগ্রগতি কিছুটা ধীরগতি এবং ক্রমবর্ধমান ঋণ সহ বেশ কিছু অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখে রয়েছে দেশটি। মার্কিন ডলারের বিপরীতে 1950 সালে প্রবর্তিত এই দিনারের রেট ফিক্সড করা হয়, তাই প্রথম দশকগুলোতে দেশটি আর্থিক স্থিতিশীলতার অভিজ্ঞতা লাভ করে। এখন এক জর্ডানিয়ান দিনারের দাম 117 ভারতীয় টাকা। 5 ব্রিটিশ পাউন্ড। যৌথভাবে পঞ্চম স্থানে থাকলেও সামগ্রিক দিক থেকে কিছুটা এগিয়ে 1.31 মার্কিন ডলার রেটের ব্রিটিশ পাউন্ড। বিশ্বব্যাংকের তথ্যমতে জিডিপি এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। 1400-এর দশকে পাউন্ডের প্রচলনটা ছিল একটি মুক্ত ভাসমান মুদ্রা হিসাবে, অর্থাৎ মুক্ত বাজারই ছিল এর মূল্য নির্ধারক। মুদ্রার এই প্রকৃতি যুক্তরাজ্যকে অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে মানিয়ে চলতে এবং একটি স্বতন্ত্র আর্থিক নীতি অনুসরণ করার শক্তি যুগিয়েছে। ভারতীয় টাকায় এই জনপ্রিয় মুদ্রার বর্তমান মূল্য 102 টাকা। 6 জিব্রাল্টার পাউন্ড। 1.30 মার্কিন ডলার বিনিময় হার নিয়ে ব্রিটিশ পাউন্ডের সঙ্গে একই স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। জিব্রাল্টার স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ব্রিটিশ অঞ্চল, যার মুদ্রার প্রচলন হয়েছিল 1920-এর দশকে। সরাসরি ব্রিটিশ পাউন্ডের সমান হয় মুদ্রাটি এই অঞ্চলের মধ্যে একটি স্থিতিশীল এবং সহজে বিনিময়যোগ্যতা নিশ্চিত করেছে। ভারতে এই পাউন্ডের বর্তমান দাম 102 টাকা। 7 কেম্যান আইল্যান্ড ডলার। সবচেয়ে ব্যয়বহুল মুদ্রার তালিকায় সপ্তম স্থানটিতে রয়েছে 1.21 মার্কিন ডলার দামের এই মুদ্রাটি। উপকূলবর্তী অঞ্চলগুলোর আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি আর্থিক কেন্দ্র হিসাবে কাজ করে কেম্যান দ্বীপপুঞ্জ। 1970-এর দশকে প্রবর্তিত এই মুদ্রার ফিক্সড রেট নির্ধারিত হয় মার্কিন ডলারের বিপরীতে। ভারতীয় টাকা এর বর্তমান মূল্য 100 টাকা। 8 সুইস ফ্রাঙ্ক। বিশ্বের অষ্টম দামি মুদ্রাটি হচ্ছে সুইস ফ্রাঙ্ক এবং এর বিনিময় হার 1.17 মার্কিন ডলার। সুইজারল্যান্ড ও লিচেস্টাইনের সরকারি আইন দরপত্র হিসাবে ব্যবহার করা হয় এই মুদ্রাটি। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিখ্যাত সুইজারল্যান্ডকে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসাবে বিবেচনা করা হয়। 1850 সালে প্রবর্তিত সুইস ফ্রাঙ্ক ইউরোর বিপরীতে ফিক্সড রেটে ধার্য করা হয়েছিল। পরবর্তীতে এটি মুক্ত ভাসমান মুদ্রায় রূপান্তরিত হয়। বর্তমানে ভারতে এর বিনিময় হার 92 টাকা। 9 ইউরো। বিশ্বজুড়ে জনপ্রিয় এই মুদ্রাটি এখন বিশ্বের নবম শক্তিশালী মুদ্রা। ইউরোর বর্তমান মূল্য 1.12 মার্কিন ডলার। ইউরোজোনে গঠিত 27টি দেশের 20টি সরকারি মুদ্রা হচ্ছে এই ইউরো। 2002 সালে ধাতব মুদ্রা আকারে প্রবর্তিত হওয়ার পর থেকেই এটি অর্থনৈতিক একরকীকরণের সুবিধা দিয়ে আসছে, পাশাপাশি উৎসাহিত করে আসছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার সাবলীল বাণিজ্যিক কর্মকাণ্ডে। ভারতে এর বিনিময় হার 89 টাকা।
10 মার্কিন ডলার বিশ্বজুড়ে শীর্ষ 10টি ব্যয়বহুল মুদ্রার তালিকায় সবশেষে অবস্থানটি মার্কিন ডলারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও নির্দিষ্ট মার্কিন অঞ্চল এবং ইকুয়েটর ও জিম্বাবুয়ের মতো অন্যান্য সার্বভৌম দেশগুলি এটি আইনি দরপত্র হিসাবে কাজ করে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্যে একটি বিশিষ্ট অবস্থান ধারণ করে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা মুদ্রাটি হচ্ছে এটি। এছাড়াও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রাথমিক রিজার্ভ মুদ্রা হিসাবেও কাজ করে এই ডলার। তেল, স্বর্ণ এবং তামাসহ বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণের মানদণ্ড এই মুদ্রা। ভারতীয় টাকা এক মার্কিন ডলার সমান হচ্ছে 83 টাকা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।